প্রধানমন্ত্রী যখন শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তখন স্পেশালি একটা অনুশাসন দিয়েছিলেন মাদ্রাসা শিক্ষাকে যুগ উপযোগী এবং আধুনিকায়ন। আমরা তার এই অনুশাসনের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা অনলাইন সেবার মাধ্যমে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আরোহণ করেছেন সেই ডিজিটাল বাংলাদেশের সেবা তথা স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে বিষয়টি আছে আমরা সেটা নিশ্চিত করব। সেই অভিপ্রায় এবং সেই লক্ষ্যে কাজ করার কারণে আজকে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো তার সেই শিক্ষা প্রতিষ্ঠানে বসেই অনলাইন সেবা তারা পেয়ে যাচ্ছে। আজকে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটি, বিদ্যুৎ সদস্য মনোনয়ন, অভিযোগ নিষ্পত্তি এবং স্বীকৃতি নবায়নের মতো বিষয়গুলো আজকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। অনেক সময় আমরা যদি গাড়িতে তখন থাকি, এখন আমি আমাদের জেলা শিক্ষা অফিসের মধ্যে দেখেছি যে আমি আমার কাছে মাত্র 20টা ফাইল আছে মাদ্রাসা শিক্ষা বলে আছে। যদি আবার বিকেলের মধ্যে কোনো ফাইল আসে ওই গাড়িতে বসে এখানে ফাইলগুলো এখানে অনুমোদিত হবে এবং তাৎক্ষণিকভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বরে একটা মেসেজ যাবে যে আপনার কাজ শেষ। শুধু আপনি ডাউনলোড করেন, আপনি ম্যানেজিং কমিটি, গভর্নমেন্ট বডি, অ্যাড হক কমিটি, বিদ্যুৎসাহী মনোনয়ন এবং আবার শুরু করে দিয়েছি আমরা নতুন আরও কয়েকটি বিষয়, সেটা পরীক্ষার জন্য হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের যে ট্রান্সফার পরিবর্তন সেইটার জন্য আর ঢাকা শহরে যেতে হবে না। আমাদের শিক্ষকদের বা মাদ্রাসা প্রধানদের অন্য আরেকটি বিষয় আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের দৈন্যতা হচ্ছে যে আমাদের ওই 9253টি মাদ্রাসার মধ্যে আমি বলবো 98% মাদ্রাসা প্রধান কেরানি নির্ভর। যদি আমরা জিজ্ঞাসা করি প্রিন্সিপাল সাহেব আপনার এবার পরীক্ষার্থী কত, কেরানি সাহেব কোথায় তাকে একটু দায়িত্ব দেবেন, কতজন এবারে বলেন তো আপনার মাদ্রাসা কতজন পাশ করছে কেরানি সাহেব একটু বলেন। অনেক নামি দামি মাদ্রাসা বলতে এই ঘটনা, কারণ মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার যে মাদ্রাসা প্রধান আছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারেরও বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাবিলিটি ক্যাপাসিটি থাকার কথা অধিকাংশ মাদ্রাসা প্রধানের নেই। সবার যে নাই আমি সেকথা বললাম না, আমি 2% হাতে রাখছি, 98% এই দুর্নতা আছে। তবে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে আমাদের এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করব যে আপনারাও একটু সচেতন হন। আমি গেলাম বাইতুল শরাফ কামিল মাদ্রাসা, যেখানে সাহেব বিষয় অনার্স করতে, তিনি বললেন দীর্ঘদিন পর্যন্ত অনলাইনে আবেদন করেছি আমার মাদ্রাসার স্বীকৃতি নবায়নের জন্য আদিম স্তরে, এখন পর্যন্ত হলো না। তাৎক্ষণিকভাবে সেখানে নেটওয়ার্কও ভালো ছিল আমি দেখিয়ে দিলাম, আরও প্রায় 2 মাস আগে ওনার কাজ শেষ। তখন বললাম তো আপনার তো 36 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে, তার মধ্যে 32 জন পাশ করছে, পাশের আর এত আপনার এই এই বিষয় আছে, আপনার সাধারণ তহবিলে এতটা, আপনার ভবিষ্যৎ তহবিল বা অন্যান্য তহবিল যেগুলো আছে সাধারণ তহবিল আপনার সংরক্ষিত তহবিল এই পরিমাণ টাকা আছে, আপনি কি সেটাকে বলেন নাই? আপনার তো কাজ শেষ, এটা হলো কত তারিখ, ঠিক কতটা এত সেকেন্ডের সময় এখানে আমার স্বাক্ষর সম্পন্ন হয়েছে এবং আপনার কাছে একটা মেসেজ আসবে। তখনই টাকাটাকে শুরু করলো কেরানি সাহেব, কই নাকি আসছে নাকি? তো স্যার মোবাইল নাম্বার তো দিয়েছেন আপনার, আমার মোবাইল নম্বর দিতে না, আপনার মোবাইল দেখে দেখলো তো ওই দিক ঠিকই একটা মেসেজ আসছে যে আপনার কাছে 3 মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের আর ভালো। এটা বললাম আপনারা অন্যভাবে নিন না, এখানে বেশ কয়েকজন সনাতন প্রিন্সিপাল মহোদয় আছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা কেরানি নির্ভর হবেন না। আপনারা আমাদের এখন ফর্ম ফিল আপের ব্যাপার, আমরা যখন শিক্ষার্থী বা পরীক্ষার্থী ছিলাম তখন ফর্ম ফিল আপ করার জন্য আমাদের লোক 2-3টা ফর্ম দিত, একটা নষ্ট হইলে দ্বিতীয় ঘর মারার কোনো সুযোগ নেই। কত কষ্ট করে এটাকে ফটোকপি করার ব্যবস্থা ছিল না, আলাদা কাগজে লিখতাম তারপরে ফর্ম ফিল আপ হতো। আর এখন বলেন তো দেখি কোনো লেখালেখির কাজ আছে ফর্ম ফিল আপে? ফর্ম ফিল আপের আমরা যখন প্রবাবল ক্যান্ডিডেট লিস্ট আমরা যখন ওয়েবসাইটে দেখাই আপনাদেরকে, এরাই এরাই আপনাদের পরীক্ষা রেজিস্ট্রেশন করছে, এরা ফর্ম ফিল আপ করবে। আপনারা শিক্ষার্থী সম্মতি নিয়ে শুধুমাত্র ওই নামের পাশে শুধুমাত্র মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে তার ফর্ম ফিল আপ ব্যক্তি থেকে আপনার রূপান্তর হলাম নিশে পরীক্ষার্থী। তারপরে যাক বিভিন্ন যুগ যুগ ধরে আমরা পরীক্ষা দিয়ে আসছি, এরপরে আসছে আমাদের
ওই পরীক্ষা দিলে সেখানে নাম্বারের অত্যন্ত গুরুত্ব, আমরা এখন হয়ে গেছি নাম্বার আর্থী। তাহলে শিক্ষার্থী থেকে আমরা পরীক্ষার্থী হলাম, এরপরে হলাম কি নাম্বার আর্থী। আর আজকে চলছে সমাজের মধ্যে জিপিএ নির্যাতন, কারো বাবায় শুনে নাই, কোনো কাগজ কলমে কোনো জায়গায় লেখা আছে গোল্ডেন জিপিএ আছে কি কোথাও? আজকে আমাদের অভিভাবকেরা সামাজিক যে মূল্যবোধ এবং সমাজের মধ্যে তাদের যে উত্থান, তাদের যে মর্যাদা, সেই মর্যাদার বিষয় মনে করে তার সন্তান কত পয়েন্ট বা গোল্ডেন জিপিএ পেয়েছে কিনা। সার্বক্ষণিক নির্যাতন এবং সামাজিক যে মূল্যবোধের অপব্যয় হতে শুরু করে যে সামাজিকতা তাদেরকে শিখাবে, সেটার কথা একবারও তারা চিন্তা করে না। যার কারণে আজকে সমাজের আমাদের ঘটেছে কি মূল্যবোধের অপরাধ ধরে অপেক্ষা করেন সরকার অত্যন্ত আন্তরিক মানবাধিকার জন্য। আপনারা মহান জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কি? আপনাদেরকে ধারণ করেছেন তিনি এবং বলছে যে মাদ্রাসাতে জঙ্গিবাদ নেই, আছে কি? এবং আমরাও বলেছিলাম যে যতগুলো জঙ্গিবাদের ঘটনা ঘটেছে সেখানে মধ্যে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা নেই। এবং তিনি এও বলেছিলেন ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করে তাদের মধ্যে জঙ্গি হওয়ার সম্ভাবনা, যেই লোক দেশের প্রতি মমতাবো দেশপ্রেম যদি না থাকে, তার যদি জাতীয় সংসদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, জাতীয় পতাকার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি যদি একটু সহানুভূতি যদি থাকে না থাকে, তাহলে আমরা কিসের নাগরিক হব? আজকে যদি আমার আপনার পরিবারের একজন সন্তান একজন লোক যদি আমার বাবা যদি ওই মুক্তিযুদ্ধে মারা যেতেন, তাহলে আমার কাছে সেই মুক্তিযুদ্ধ সেই স্বাধীনতা কেন হবে? এই ধরনের মানবিক গুণাবলী মানবিকতা গুলার বিষয়গুলো আপনারা আমাদের শিক্ষার্থীদের একটু শিখান, দেখবেন আপনাদের ভালো হবে। আপনাদের আশা রাখি যে আপনাদের সাথে একসঙ্গে একবার একত্রিত হব। তা আপনার সবাইকে আমি আবারও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে সবার জানিয়ে আমার বক্তব্য।